পৃথিবীর সবচেয়ে ফেমাস আর খুবই সুন্দর একটি দেশ ফ্রান্স। পুরো পৃথিবী জুড়ে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো ফ্রান্স। পুরো ফ্রান্স জুড়ে এমন কিছু অবাক করা তথ্য আছে যা আপনাকে অবাক করে দিতে যথেষ্ট। চলুন তাহলে দেখি আসি অপরূপ সৌন্দর্যের আধার জনপ্রিয় ফুটবলের দেশ ফ্রান্সকে। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন পরের ভিডিওগুলো আপলোডের সাথে সাথেই দেখতে পারেন। ফ্রান্সের অফিসিয়াল নাম ফ্রেঞ্চ রিপাবলিক। এই দেশ ইউরোপের একটি দেশ, কিন্তু এর ছোট ছোট আইল্যান্ড পৃথিবী জুড়ে রয়েছে, যেমন ফ্রেঞ্চ গিনি, সাউথ আমেরিকাতে আটলান্টিক ওশন, প্যাসিফিক ওশন আর ইন্ডিয়ার অনে অফ সায়েন্সের ছোট ছোট দ্বীপ। এইসব মিলে ফ্রান্স 6,43,801 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিস, আর প্যারিসকে বলা হয় রূপের নগরী। ফ্রান্সের জনসংখ্যা প্রায় 6,70,00,000। ফ্রান্স পৃথিবীর সবচেয়ে পপুলার ট্যুরিস্ট কান্ট্রি। ফ্রান্সের রাজধানী প্যারিসের নদীর তীরে অবস্থিত। ফ্রান্সের রাজধানী হওয়ার সাথে সাথে এই শহরের সংস্কৃতি ফ্যাশনের কেন্দ্রবিন্দু। আপনি হয়তো এটি জানেন না যে ফ্রান্সের স্থাপনা খ্রিস্টপূর্ব 300 আগে হয়েছিল, আর এটাকে প্রথমে বলা হতো লোটেশিয়া। প্যারিসকে সিটি অফ লাইফ বলা হয়ে থাকে, কারণ প্রথম থেকে এটা জ্ঞানবিজ্ঞানের উত্তম কেন্দ্র। যেটার কথা না বললে এ ভিডিও অপূর্ণ থেকে যাবে, সেটা হলো আইফেল টাওয়ার। লোহার তৈরি আইফেল টাওয়ার বৃহৎ পরিমাণে ফেমাস। প্রতি রাতে 25,000 লাইটের আলোতে টাওয়ারটি জলমল করে। ফ্রান্সের এই টাওয়ার প্রতি বছর 7 মিলিয়ন লোককে স্বাগতম জানায়। এছাড়াও পুরো ফ্রান্সে প্রতি বছর 4.5 কোটি লোক ঘুরতে আসে। ফ্রান্সের লোক সংখ্যা 6,35,00,000। এদের মধ্যে 51.1% হল খ্রিস্টান, 39.6% লোক কোনো ধর্মে বিশ্বাসী নয়, 5.6% ইসলাম, 0.4% ইহুদি, এবং বাকি লোকদের মধ্যে অন্য ধর্মের লোক বসবাস করে। সবচেয়ে বেশি নোবেল প্রাইজ পেয়েছে ফ্রান্স, প্রায় 15টি নোবেল তাদের দখলে। যেসব লোকেরা দেখতে পায় না তাদের জন্য পড়া ও লেখার সিস্টেম, যেটাকে ব্রেম বলা হয়, সেটা শুরু হয়েছিল প্রথম ফ্রান্সে। এটা আবিষ্কার করেছিল লুইস ব্রেম, আর সে নিজের ছোটোবেলায় এক অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে গিয়েছিল। এছাড়াও ফ্রেঞ্চ ক্যান্সেলর প্যারাশুট ও হট এয়ার বেলুন এর মতো অনেক জিনিস আবিষ্কার করেছে। ফ্রান্সের মুদ্রার নাম হলো ইউরো। 1 ইউরো সমান বাংলাদেশের 96 টাকা। আপনি যদি ফ্রান্সে গিয়ে কাউকে কিছু ইংরেজিতে জিজ্ঞেস করেন, তাহলে সেটার উত্তর ফ্রেঞ্চ ভাষায় পেয়ে চমকে যাবেন না, কারণ এদের নিজের ভাষার প্রতি অনেক অগাধ প্রেম। তারা ইংরেজিতে কথা বলতে পছন্দ করে না। এখানকার লোকেরা গালি দিতে বেশি পছন্দ করে। গালি দেওয়া এটা সাধারণ একটি ব্যাপার। ফ্রান্সের রেড লাইট এরিয়া অনেক বেশি পরিমাণে দেখা যায়। প্যারিসের কোয়ার্টিয়ার পিগলে এরিয়া একটি ফেমাস রেড লাইট ডিস্ট্রিক্ট। এখানে প্রায় 14,00,000 প্রস্টিটিউট কাজ করে থাকে। এখানে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে যেখানে খোলামেলা এসব কাজ হয়ে থাকে। সিনেমা শুটিংয়ের জন্য ফ্রান্স যথেষ্ট পরিমাণে ফেমাস। এখানে গার্ডেন, মিউজিয়াম, সুইমিং পুল ছাড়া বাকি সব জায়গায় শুটিং ফ্রি। পৃথিবীর সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল এখানে অনুষ্ঠিত হয়। গাইডে মোহাম্মদ ফেলাস নামে এক লেখক ছিল, তার আইফেল টাওয়ার পছন্দ ছিল না, এই জন্য সে তার কাজগুলো আইফেল টাওয়ারের নিচে বসে করত, কারণ পুরো প্যারিসের আইফেল টাওয়ারের নিচে বসলে টাওয়ারটি দেখা যায় না। নিয়ম অনুসারে সেখানে মৃত ব্যক্তিকেও বিয়ে করা যায়। এছাড়াও ফ্রান্স ফুটবল প্রেমী দেশ। ফ্রান্সে রয়েছে বড় বড় ফুটবল তারকা। ফিফা র্যাঙ্কিংয়ে ফ্রান্সের অবস্থান দ্বিতীয়। ফ্রান্স সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ফুটবল খেলে বেলজিয়ামের সাথে 1904 সালে। ফ্রান্স 10-0 গোলে সবচেয়ে বৃহত্তম জয় পায় আজারবাইজানের সাথে। 1998 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা অর্জন করে ফ্রান্স। সেবারে বিশ্বকাপ আয়োজক দেশ ছিল ফ্রান্স। ব্রাজিলকে 3-0 গোলে পরাজিত করে প্রথমবারের বিশ্বকাপের স্বাদ পায় তারা। ফ্রান্সে রয়েছে জিনেদিন জিদান, গ্রেসম্যান, রিবেরি, ওরি, লুকাস হার্নান্দেজ, ওসমান দাম্বেলের মতো বিশ্ববিখ্যাত তারকারা। স্ট্যাচু অফ লিবার্টি খুবই ফেমাস একটি স্ট্যাচু, যেটা ফ্রান্স আমেরিকাকে গিফট করেছিল। আর একটি রয়েছে ফ্রান্সে, যেটা একদম আমেরিকার মতোই, আর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখার জন্যই এটা বানানো হয়েছে। সবচেয়ে কম সময়ের রাজা লুইস, যে মাত্র 20 মিনিটের জন্য ফ্রান্সের রাজা হয়েছিল। আরেকটি রেকর্ড আছে পর্তুগালের রাজকুমার লুইস ফিলিপস, সে রাজা হওয়ার 20 মিনিট পরে মারা গিয়েছিল।
আরও একটি কথা শুনলে অবাক হবেন যে পৃথিবীতে খুবই ফেমাস একটি খাবার ফ্রেঞ্চ ফ্রাই। কিন্তু এটা ফ্রান্সে আবিষ্কার হয়নি, এটা শুরু হয়েছিল বেলজিয়ামে। আমরা জানি চায়নার লোকেরা আজবাজব জিনিস খেয়ে থাকে, কিন্তু ফ্রান্সের ফেমাস খাবারের নাম শুনলে আপনি যথেষ্ট অবাক হবেন। তারা শুকর, ঘোড়ার মাংস, ছাগল, ঘোড়া ইত্যাদি আরও প্রাণীর মাথা খেয়ে থাকে। ফ্রান্সের লোকেরা কুকুরদের খুবই ভালোবাসে। একটি হিসাব অনুসারে শুধু প্যারিসে রয়েছে 500,000 কুকুর, যা এখানকার বাচ্চাদের থেকেও বেশি। ফ্রান্সের লুভার মিউজিয়াম পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মিউজিয়াম। এর নির্মাণ হয়েছিল 1793 সালে। প্রতি বছর এখানে প্রায় 1 কোটি লোক আসে। পৃথিবীর বিখ্যাত একটি চিত্র মোনালিসা এই মিউজিয়ামে সংরক্ষিত আছে। এদেশের সবচেয়ে পুরনো ব্রিজের নাম হলো পন্ট লিউ। ফ্রান্সের পর সবচেয়ে বেশি ফ্রেঞ্চ ভাষার প্রচলন রয়েছে আফ্রিকাতে। পৃথিবীর 26টি দেশ ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করেছে। বন্ধুরা, ফ্রান্সে তো সমৃদ্ধশালী দেশের ন্যাশনাল অ্যানিমেল কি হতে পারে? আজব ব্যাপার হলো এখানকার জাতীয় প্রাণী গেলিক রুস্টার, অর্থাৎ গেলিক মুরগি। লাইব্রেরি হিসাবে ফ্রান্স পৃথিবীতে প্রথম। ফ্রান্সে প্রায় 830টি লাইব্রেরি রয়েছে। বিশ্ববিখ্যাত শ্যাম্পেন তৈরি হয় ফ্রান্সের শ্যাম্পেন নামক স্থানে। ফ্রান্সের অর্থনীতির একটি বড় অংশ পর্যটন শিল্প থেকে আসলেও এদেশের অর্থনীতি পৃথিবীর 10ম স্থানে। পৃথিবীর বৃহত্তম অর্থনীতি ব্যবস্থা সম্পন্ন গোষ্ঠী G7 এর সদস্য ফ্রান্স। পৃথিবীর বড় কোম্পানিগুলোর মধ্যে 31টি রয়েছে ফ্রান্সে। এদেশের অর্থনীতি প্রাইভেট ও সরকারি দুই ধরনের দখলে আছে। এদেশের জনসংখ্যার প্রায় 3.4% কৃষিকাজের সাথে জড়িত। এছাড়াও এদেশের অর্থনীতির এক বিশাল পরিমাণ অংশ গম, তিল এবং ডেইরি এ জাতীয় জিনিস রপ্তানি থেকে আসে। বিখ্যাত ইংলিশ চ্যানেল সমুদ্রতলা দিয়ে ইংল্যান্ড এবং ফ্রান্সকে যুক্ত করে রেখেছে। এটি একটি যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়াও টিচিপি ইউরোস্টারের মতো হাই স্পিড ট্রেন রেলওয়েকে করে তুলেছে আধুনিক। ফ্রান্স পৃথিবীর সর্বপ্রথম কোনো দেশ হিসাবে বিখ্যাত হয় যেখানে সুপারমার্কেটে নষ্ট হওয়া খাবারগুলো নষ্ট না করে গরিবদের মাঝে দান করে দেওয়া হয়। পৃথিবীর সর্বপ্রথম সোলার প্যানেল রোড ফ্রান্সে তৈরি হয়। রাস্তায় বসানো এই সোলার প্যানেলের ওপর দিয়ে গাড়ি চলাচল করলে বিদ্যুৎ উৎপন্ন হয়। ফুটবল ছাড়াও ফ্রান্সে টেনিস, বাস্কেটবল ইত্যাদি খেলাগুলো বেশ জনপ্রিয়। গাড়ির পেছনে নাম্বার প্লেট থাকে, সেটা প্রথম শুরু হয়েছিল ফ্রান্সে। ফরাসি সৈন্যদের ইউরোপের ইতিহাসের যুদ্ধের সবচেয়ে সফলতম সৈন্য বলা হয়। সবচেয়ে সুসজ্জিত সেনাবাহিনীর দল হিসাবে ফ্রান্সের আর্মিদের বেশ সুনাম রয়েছে। বন্ধুরা, এই ছিল রূপের নগরী ফ্রান্স সম্পর্কে কিছু তথ্য। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। প্রতিদিন বিভিন্ন দেশ, টেকনোলজি এবং সায়েন্স নিয়ে মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে। ধন্যবাদ।